বন্ধুরা, আগের ভিডিওতে আমরা কিন্তু ফরাইজি আন্দোলন সম্পর্কে পড়েছিলাম এবং ফরাইজি আন্দোলন কেন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল সেটাও কিন্তু জেনেছি। তো 19 শতকের দিকে, প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্য যে বিস্তার হচ্ছিল, এই সাম্রাজ্যবাদের চাপে কিন্তু ভারতীয় যে মুসলমানরা ছিলেন তারা কিন্তু তাদের প্রভুত্ব হারায়। অর্থাৎ তারা প্রায় দীর্ঘ 500 বছর ব্যাপী যে প্রভুত্ব, সেই প্রভুত্ব কিন্তু তারা হারায় এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের চাপে। তো এটা কিন্তু তারা প্রথম প্রথম উপলব্ধি করতে পারছিল না, পরবর্তীতে যেয়ে কিন্তু তারা উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করার পরে কিন্তু তারা বুঝতে পারে যে তাদের প্রভাব প্রতিপত্তি কিংবা সরকারি যে মানমর্যাদা বা ভাষা এগুলো কিন্তু সবই বিপন্ন হয়ে যাচ্ছে। কারণ তখন কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি যে অফিস আদালত ছিল সেখানে কিন্তু ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা চালু করা হয়েছিল, ফার্সির পরিবর্তে ইংরেজি। তো এই কারণে ইংরেজি যখন চালু করা হলো তখন কিন্তু ইংরেজদের মুসলমানদের মনে কিন্তু একটা সন্দেহ দেখা দিল এবং তারা বুঝতে পারলো যে তারা ইংরেজদের অধীনে চলে এসেছে এবং ইংরেজরা তাদের প্রভু এবং তাদেরকে প্রজা সাজিয়ে তাদের প্রজা হিসেবে দেখছে। তো এরকম পরিস্থিতিতে মুসলমানদের কিন্তু খুব হতাশা তৈরি হলো এবং তারা কিন্তু একটা আন্দোলন শুরু করবে এরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হলো। তো এই যে মুসলমানদের মনে খুব হতাশা, তারপর বিদ্বেষ তৈরি হলো, এই কারণে কিন্তু তারা ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করে এবং ইংরেজ বিরোধী যে বহিঃপ্রকাশ আন্দোলনটা যে বহিঃপ্রকাশ ঘটলো এটাকে কিন্তু ওয়াহাবি আন্দোলন বলা হচ্ছে। তো ওয়াহাবি শব্দটার মানে কি? ওয়াহাবি শব্দের মানে হলো নবজাগরণ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মুসলমানদের নবজাগরণের কথা বলা হচ্ছে। অর্থাৎ মুসলমানরা যে তাদের অধিকার সচেতন হয়ে উঠলো এবং তারা যে ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করলো, এ কারণে এটাকে বলা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। তো ইংরেজদের আন্দোলনের বহিঃপ্রকাশটাকেই আমরা ওয়াহাবি আন্দোলন বলছি। এই ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। তো আরবে আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি কিন্তু এই ইসলাম ধর্মের সংস্কারের জন্য একটা আন্দোলনের সূত্রপাত করেছিলেন। তো এই যে ইসলাম ধর্মের সংস্কারের জন্য আন্দোলনের সূত্রপাত, তার এই নাম থেকে তার এই আন্দোলনটাকে বলা হয়েছিল ওয়াহাবি। তো এই তার প্রতিষ্ঠিত যে সম্প্রদায় ছিল সেটাকেও কিন্তু ওয়াহাবি বলা হয়েছে। তো এখান থেকেই কিন্তু মূলত এই নামটা এসেছে। তো 19 শতকে, আমি প্রথমে আজকে বলেছি যে 19 শতকের প্রথম দিকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত ঘটে। অর্থাৎ 19 শতকের প্রথম দিকে মুসলমানরা কিন্তু তাদের এই অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তো প্রথম দিকে এটা কিন্তু ধর্মীয় সংস্কার হিসেবে ছিল, ধর্মীয় সংস্কার। তো প্রথম দিকে এটা ধর্মীয় সংস্কার আন্দোলন এবং ধর্মসম্মতভাবে একটা মুসলমান সমাজ গড়ে তোলা হবে এটা কিন্তু লক্ষ্য ছিল। তো 19 শতাব্দীতে এটা ধর্মীয় আন্দোলন আমরা বলতে পারি। তো এই আন্দোলনের বাণী ছিল যে ইসলাম ধর্মের আদর্শকে গ্রহণ করতে হবে এবং সমাজ থেকে যত কুসংস্কার কলুষতা ছিল সেগুলো দূর করতে হবে এবং আমাদের ইসলাম ধর্মের যে প্রধান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আদর্শ ছিল সেই আদর্শকে গ্রহণ করতে হবে। এই আন্দোলনের প্রথম দিকের কথা ছিল এটা। তো ভারতে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন রায় বেরিলিল, নামটা কিন্তু একটু কঠিন, রায় বেরিলিল সৈয়দ আহমদ বেরিলভি। তো আমরা এটাকে সংক্ষেপে সৈয়দ আহমদ বলতে পারি। তো ভারতে কিন্তু এই আন্দোলনের নেতা ছিলেন এই সৈয়দ আহমদ। তো তিনি উপলব্ধি করেন যে আর্থিক অসচ্ছলতা, মানে মুসলমানদের যে আর্থিক অসচ্ছলতা বা মুসলমানদের যে দুর্বলতা, এটার প্রধান কারণ কিন্তু ছিল হচ্ছে শিক্ষার অভাব। অর্থাৎ মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব থাকার কারণে কিন্তু তারা ধর্মীয় যে সঠিক জ্ঞান বা ধর্মীয়ভাবে যে একটু সচেতন হওয়া কিংবা রাজনৈতিকভাবে সচেতন হওয়া, শিক্ষার অভাবের কারণে কিন্তু তারা এটা পারছে না। তো এ কারণে তিনি ধর্মীয় সংস্কারের, মুসলমানদের এই ধর্মীয় সংস্কারের প্রয়োজনীয়তা কিন্তু তিনি উপলব্ধি করেন এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু তিনি 1820 সালে এই ধর্মীয় সংস্কার প্রচার কিন্তু শুরু করেন। এবং এটা কিন্তু আমি প্রথমে যে বললাম যে আরবের ওয়াহাবি আন্দোলন বা আরবি ওয়াহাবি যে সংগঠন, সেই সংগঠনের অনুকরণে কিন্তু তিনি ধর্মীয় সংস্কার প্রচার শুরু করেন। তো 1822 সালের দিকে তিনি মক্কায় হজ সম্পন্ন করেছেন এবং হজ সম্পন্ন করে তিনি কিন্তু কিছুদিন পাটনায় অবস্থান করেন।
তো এই পাটনায় অবস্থান থাকার কারণে যখন তিনি ছিলেন তখন কিন্তু তিনি এই ধর্মীয় সংস্কারের বাণী কিন্তু সেখানকার মুসলমানদের মধ্যে প্রচার করা শুরু করেন। তো এইভাবে তার মুসলমানের যে ধর্মীয় সংস্কারগুলো প্রচার করছিলেন তার কারণে কিন্তু তখনকার মুসলমানরা অনেক ঐক্যবদ্ধ হয় এবং অনেক উদ্দীপনা সৃষ্টি হয় তাদের মধ্যে এবং অনেক মুসলমান কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করে মানে তারা মুসলমানরা যখন দেখলো যে তিনি হচ্ছে মুসলমানদের নবজাগরণের কথা বলছেন, ধর্মীয় সংস্কারের কথা বলছেন, ইসলাম ধর্মের আদর্শের কথা বলছেন, তারা কিন্তু এটা অনুপ্রাণিত হলো এবং তারা কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করলো। তো এই শিষ্য সংখ্যা যখন বেড়ে গেল তখন কিন্তু এই সৈয়দ আহমদ একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তো এই উদ্দেশ্যে কিন্তু তিনি চারজন খলিফা নিযুক্ত করলেন এবং খলিফা নিযুক্ত করে তিনি কিন্তু একটা সংগঠন তৈরি করলেন। তো এই চারজন খলিফা নিয়ে তিনি প্রাথমিকভাবে কিন্তু একটা সংগঠন তৈরি করলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু বিভিন্ন জেলা এবং বিভিন্ন জেলা পরিভ্রমণ করে তিনি কিন্তু আরও শিষ্য জোগাড় করেন। তো এভাবে ওয়াহাবি আন্দোলন কিন্তু মূলত ধর্ম সংস্কারের আন্দোলন হিসেবেই উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে এটা কিন্তু রাজনৈতিক পর্যায়ে চলে যায়, অর্থাৎ এই আন্দোলনটা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় ওয়াহাবি আন্দোলনটা। তো এভাবে ফরাইজি আন্দোলন যখন উৎপত্তি হয়েছিল তখনও কিন্তু এটা ধার্মিক আন্দোলনে ছিল এবং পরবর্তীতে কিন্তু রাজনৈতিক আন্দোলনে ছিল। তো এই ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরিয়তুল্লাহর মতো সৈয়দ আহমদও কিন্তু এই অমুসলমান যে শাসকরা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি জেহাদ ঘোষণা করলেন, অর্থাৎ অমুসলমানদের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করলেন এবং ব্রিটিশ বণিকদের তিনি হচ্ছে ভারতের শত্রু মনে করতেন। অর্থাৎ এই কারণে মানে ব্রিটিশরা যে ভারতের দখল করেছিল এবং তারা যে উপমহাদেশের মানুষের উপর অত্যাচার করত এই কারণে তারা কিন্তু ভারতের শত্রু মনে করেছিলেন এই সৈয়দ আহমদ। তো এই কারণে তিনি ব্রিটিশদের এদেশ থেকে বিতাড়নের একটা সংকল্প করেন এবং এই কারণে তিনি বিভিন্ন পত্র ও পুস্তকের মাধ্যমে তিনি কিন্তু মুসলমানদেরকে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। তো ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের প্রস্তুতি হিসেবে তিনি কিন্তু এই তার যে অনুগামী বা তার যে শিষ্যরা ছিলেন তাদেরকে কিন্তু তিনি নানাভাবে অস্ত্র চালনার প্রশিক্ষণও দিতেন, অর্থাৎ সামরিক একটা প্রস্তুতি কিন্তু তিনি শুরু করেন। এবং 1827 সালের দিকে সৈয়দ আহমদ পাঞ্জাবের যে অত্যাচারী শিখ জমিদার ছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধে তিনি কিন্তু এবং তিনি কিন্তু শিখদেরকে ইসলাম ধর্ম এবং মুসলমানদের শত্রু মনে করতেন। তো এভাবে প্রায় শিখদের সাথে তার যুদ্ধ হতে থাকে এবং 4 বছর পরে শিখদের সাথে এক খণ্ড যুদ্ধে কিন্তু সৈয়দ আহমদ নিহত হন। তো এই সময় কিন্তু সমগ্র যে পাঞ্জাব অঞ্চল ছিল পাঞ্জাব অঞ্চল কিন্তু ইংরেজদের দখলে চলে যায়। অর্থাৎ যখন সৈয়দ আহমদ শিখদের সাথে পাঞ্জাবি যুদ্ধে পরাজিত হলেন বা মৃত্যুবরণ করলেন তারপরে কিন্তু ইংরেজদের দখলে পাঞ্জাব চলে গেল। তো ওয়াহাবিদের উপরে কিন্তু ইংরেজদের আক্রমণও শুরু হয় যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। অর্থাৎ যখন ইংরেজরা দেখল যে ওয়াহাবিরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, তখন ইংরেজরাও কিন্তু তাদের আক্রমণ করা শুরু করে। তো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই প্রচুর অর্থ এবং যোদ্ধারা কিন্তু এই ওয়াহাবিদের শিবিরগুলোতে আসতে থাকে এবং ইংরেজদের বিরুদ্ধে কিন্তু ওয়াহাবির একটা বিরাট সংগঠন কিন্তু তৈরি হয়। তো এই বিদ্রোহ কিন্তু বাংলা, তারপর বিহার, হায়দ্রাবাদ এই সমস্ত স্থানে কিন্তু এই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করে এবং 1850 সালের দিকে কিন্তু এই বিদ্রোহটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই বিদ্রোহে কিন্তু মানে এই ওয়াহাবি আন্দোলনের বিদ্রোহ দমনের জন্য, অর্থাৎ আন্দোলন এত বৃহৎ আকার ধারণ করে যে এই আন্দোলনটাকে দমন করার জন্য প্রায় দীর্ঘ পরবর্তী যে 7 বছর সেই 7 বছর কিন্তু ইংরেজদের প্রায় 35,000 ইংরেজ সেনা নিয়োগ করতে হয়েছিল। অর্থাৎ ওয়াহাবি আন্দোলনকে দমন করার জন্য তাদের প্রায় 35,000 ইংরেজ সেনা নিয়োগ করতে হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে আন্দোলনটা কত ব্যাপক আকার ধারণ করেছে। তাহলে আমরা দেখলাম যে ওয়াহাবি আন্দোলনটা মূলত আরবের আব্দুল ওয়াহাবের যে সংস্কার, ইসলাম ধর্ম সংস্কার, সেখান থেকে কিন্তু এই আন্দোলনের নামটা এসেছে। অর্থাৎ ওখানে একটা সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল ওয়াহাবি, সেখান থেকে কিন্তু এই সৈয়দ আহমদ ভারতে এই আন্দোলনটা সূচনা করেন এবং যেটাকে আমরা প্রথমে দেখলাম যে সেটা ছিল ধর্মীয় পর্যায় থেকে ইসলাম ধর্মের সংস্কার, ইসলাম ধর্মের আদর্শকে প্রতিষ্ঠিত করা এবং সে অনুযায়ী সুশৃঙ্খল একটা সমাজ বা সুসংগঠন
গঠিত একটা মুসলমান সমাজ প্রতিষ্ঠা করা, এটা কিন্তু প্রাথমিক টার্গেট ছিল, এবং মুসলমানদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, তাদেরকে শিক্ষা দেওয়া, এটা কিন্তু তাদের প্রধান লক্ষ্য ছিল। এবং পরবর্তীতে এটা কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলনে চলে যায়, কারণ ইংরেজরা কিন্তু ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার শুরু করে দিয়েছিল এবং তারা কিন্তু মুসলমানদেরকে নানাভাবে বৈষম্য করছিল। এই কারণে এটা পরবর্তীতে কিন্তু রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় এবং ইংরেজরা কিন্তু এই কারণে এই 35,000 ইংরেজ সেনা নিয়োগ দিয়ে কিন্তু তারা এই আন্দোলন স্তিমিত করার চেষ্টা করে। তো বন্ধুরা, আমরা তো দেখলাম যে কীভাবে ওয়াহাবি আন্দোলনটা বিস্তার লাভ করেছিল। তো এখন বলো যে কত সাল থেকে আহমদ ধর্মীয় সংস্কার প্রচার শুরু করেন? আমরা কিন্তু আজকে শুরু থেকে বিষয়গুলো বলেছি যে কীভাবে এই আন্দোলন সূত্রপাত হলো এবং কীভাবে ধর্মীয় সংস্কার শুরু করলেন সৈয়দ আহমদ। সো তিনি কত সাল থেকে ধর্মীয় সংস্কার প্রচার শুরু করেন? তোমরা এই অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে আমাকে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে সৈয়দ আহমদ কিন্তু এই ধর্মীয় সংস্কার প্রচার শুরু করেন 1820 সালে, অর্থাৎ তিনি যখন হজ করতে গেলেন মক্কায়, হজ করে পাটনায় অবস্থানকালে কিন্তু তিনি 1820 সালের দিকে এই ধর্মীয় সংস্কার প্রচার শুরু করেন। তো আমরা এই আন্দোলনের প্রকৃতিটা কীরকম ছিল সেটা সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানবো।